হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিমের উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। সিম অতি পরিচিত একটি জনপ্রিয় শীতকালীন সবজি, অবশ্য বর্তমানে প্রায় সারা বছরই সিম পাওয়া যায়। সিম সকলের প্রিয় সবজি, শীতকালে দানাদার সিমের স্বাদই আলাদা। সিম দিয়ে ভাজি, ভর্তা, তরকারি সবই রান্না করা যায়। তাই তো গ্রাম্য প্রবাদে আছে, মাছের মধ্যে কই আর তরকারির মধ্যে ছই। সিমকে অনেকে এলাকায় ছই বলা হয়। বাংলাদেশের সব এলাকায় সিম পাওয়া যায়। সিমের অনেক জাত রয়েছে। সিম শুধু স্বাদেই নয়, এর মধ্যে আল্লাহ তাআলা অনেক উপকার রেখেছেন। শীতকালেই সিম সহ অনেক সবজি সবচেয়ে বেশি পাওয়া যায়। গবেষণায় জানা যায় সিমের পুষ্টিগুণ শুধু রোগ প্রতিরোধ ক্ষমতাই বাড়িয়ে দেয় না, শরীরের বাসা বাঁধা রোগও নিরাময় করে। যে সবজি যে সময় বেশি পাওয়া যায়, সেই সময়ের বিভিন্ন রোগও সেই সবজি প্রতিরোধ করে। যে সময় যে সবজি বাজারে বেশি থাকে, তখন তা সকলের ক্রয় সীমার মধ্যেও থাকে। এটিও মহান প্রভুর এক বিশেষ নেয়ামত। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক সিম আমাদের শরীরের কী কী রোগ প্রতিরোধ করে। কোষ্ঠকাঠিন্য। সিমে অনেক খাদ্য আঁশ রয়েছে। নিয়মিত সিম খেলে কোষ্ঠকাঠিন্য থাকে না, এমনকি নিয়মিত সিম খেলে কোলন ক্যান্সারও ভালো হয়ে যায়। অন্ত্রনালীর রোগে সিমে অ্যামাইনো অ্যাসিড, হাইড্রোসায়নিক অ্যাসিড, ভিটামিন সহ অনেক উপাদান রয়েছে। এই সকল উপাদান বমি বমি ভাব, পেট ব্যথা নিরাময় করে, ডায়রিয়া সরাতেও সিম ভালো কাজ করে। এইসব সমস্যায় 100 থেকে 150 গ্রাম সিম দিয়ে ঝোল রান্না করে খেলে উপকার পাওয়া যায়। প্রোটিনের চাহিদা। সিমের বীজে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। যারা মাছ গোস্ত খেতে পছন্দ করেন না, তারা সিমের বীজ খেলে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হবে। গর্ভবতী মা ও শিশুর পুষ্টি ঘাটতি পূরণে সিমের জুড়ি নেই, তাই গর্ভবতী মায়েদের বেশি পরিমাণ সিম খাওয়া উচিত। ত্বকের যত্নে। শীতে শরীরের ত্বক শুষ্ক হয়ে যায়, ফলে ত্বককে খসখসে প্রাণহীন মনে হয়। তেল বা প্রসাধনী ব্যবহার না করলে অনেকের ত্বক ফেটে যায়, কিন্তু আল্লাহ তাআলার কি অপার মহিমা, নিয়মিত সিম খেলে ত্বক মোলায়েম থাকবে এবং ত্বকের রোগ বালাই থেকে বেঁচে থাকবে। হৃদরোগ নিয়ন্ত্রণে। সিমের বীজে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উভয় উপাদান বিদ্যমান। এই উভয় উপাদান হৃদরোগ নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে। সিম পুষ্টি যোগায়, আবার নিয়মিত সিম খেলে কোলেস্টেরলের মাত্রা কমে যায় এবং শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। চুল পড়া কমাতে। সিম একটি খনিজ উপাদান সমৃদ্ধ সবজি। সিম চুল পড়া কমিয়ে দেয় এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। চোখ ওঠা। চোখ উঠলে সিম পাতার রস 1 থেকে 2 ফোঁটা করে প্রতি চোখে দিলে উপকার পাওয়া যায়। নাক দিয়ে রক্ত পড়া। যে কোনো সাময়িক কারণে বা রক্তপিত্তের কারণে নাক দিয়ে রক্ত পড়লে 50 মিলিগ্রাম সিম বীজ গুঁড়া পানিসহ সকাল বিকাল খেলে উপকার পাওয়া যায়। স্মৃতিশক্তি বৃদ্ধিতে। সিমের বীজের বাকল ফেলে দিলে আমরা মস্তিষ্কের মতো দেখায়। স্মৃতিশক্তি বৃদ্ধিতে সিমের বীজের বাকল ফেলে দিলে আমাদের মস্তিষ্কের মতো দেখায়। সিমের দানায় ভিটামিন B6 উৎকৃষ্ট পরিমাণে রয়েছে, তাই সিম বীজ আমাদের স্মরণ শক্তি বৃদ্ধি করে। কিডনির রোগে। কিডনির জটিলতায় সিম বীজ উপকারী। গলা ফোলা। গলা ফোলা গেছে এমন অবস্থায় 20 থেকে 30 ফোঁটা সিম পাতার রস পানিতে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।